আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতেই পারছেন যে আমরা আইফোন 12 সিরিজের ব্যাপারে কথা বলবো। আসলে আমরা যে আগে একটি ভিডিওতে বলেছি যে আইফোন 12 সিরিজে আমরা কি কি দেখতে পাবো, তো আজ আমি হাজির হলাম অফিসিয়াল ডিটেলস নিয়ে, যেখানে আমরা আলোচনা করব অ্যাপল আইফোন এর নতুন ফিচার্স নিয়ে। আমি হলাম সামিউল, আপনারা দেখছেন অ্যানোমাস টেক স্টুডিও। তো চলুন শুরু করা যাক। তার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফাইভ জি এবার আইফোনের সবচেয়ে বড় চমক, যেখানে আইফোন 12 মিনি থেকে শুরু করে আইফোন 12 প্রো ম্যাক্স পর্যন্ত সকল ফোন সুপার 5G সাপোর্টেড। এবার আমেরিকাতে এর পেক ডাউনলোড স্পিড 4GBPS এর থেকে উপরে এবং 200 MBPS ন্যূনতম স্পিড। এবার আইফোন 12 মিনি পৃথিবীর সবচেয়ে ছোট সুপার 5G স্মার্টফোন হতে যাচ্ছে। ডিসপ্লে অ্যান্ড ডিজাইন, এবার অ্যাপেল নিজের আইফোন এ বিরাট পরিবর্তন এনেছে। অ্যাপেল এবার আইফোন 12 মিনি ও আইফোন 12কে জয়েলি কালার্স ডিজাইন করেছে এবং আইফোন 12 প্রো এবং আইফোন 12 প্রো ম্যাক্স খুবই প্রিমিয়াম ও স্টাইলিশ। এবং এবার আইফোন 12 সিরিজে আমরা পাবো সুপার রেটিনা XDR OLED ডিসপ্লের সাথে থাকছে আইফোন 11-এর চেয়েও 2 গুণ বেশি পিকচার্স, সকল পিকচার QHD সাপোর্টেড। এবং এবার থাকছে ডিসপ্লেতে নতুন ডার্ক মোড এবং আইফোন 5-এর মতো অনেকটা প্রিমিয়ার স্টাইল হবে। প্রসেসরে এবার অ্যাপেল নিজের A40 বায়োনিক চিপ আইফোন 12 সিরিজে আনে। A40 বায়োনিক চিপ বিশ্বের প্রথম 5 ন্যানোমিটার এর উপর তৈরি সুপার প্রসেসর। এটি A30 হতে 30 গুণ বেশি শক্তিশালী। এর শক্তির ধারণা আপনি এরই মধ্যে পেতে পারেন ওয়ার্ল্ডের টপ 10 গেমের মধ্যে একটি লিগ অফ লেজেন্ড, যেটি PC গেম। তা অ্যাপেল এবার A40 বায়োনিক এর সাহায্যে কোনো ফোনে আসলো, যা হলো আইফোন 12 সিরিজ। ক্যামেরা, আইফোন এবার নিজের ক্যামেরাতে বেশ বড় হার্ডওয়্যার আপডেট এনেছে, সেখানে আমরা সকল ফোনে দেখতে পারবো নাইট মোড। আইফোন 12 মিনি ও 12 মিনি এ থাকবে 2টি ক্যামেরা এবং আইফোন 12 প্রো ম্যাক্স ও 12 প্রোতে আছে 3টি ক্যামেরা। তবে সবাই ভেবেছিল যে অ্যাপেল এবার 4 ক্যামেরা আনবে, কিন্তু তা হয়নি। এবার আর ক্যামেরাগুলো খুবই প্রো, অর্থাৎ ছবি HD ইনটু 100। লিডার, আইফোন 12 সিরিজ এর সবচেয়ে বড় চমকের মধ্যে একটি লিডার, একটি 3D স্ক্যানার যা 3 ক্যামেরার পাশে লাগানো। 3D স্ক্যানের সাথে অ্যানিমেশন গ্রাফিক্স এবং 3D প্রোগ্রামিং। সোজা ভাষায় 3D স্ক্যান হলো আপনার ছবির আগে পিছে উপর নিচের কি ছিল তা। অ্যানিমেশন গ্রাফিক্স বলতে ভিডিও করার সময় অবাস্তব পশু পাখি ইত্যাদি, আর 3D প্রোগ্রাম হলো কোনো একটি খালি রুমে ভিডিও করে কোন স্থানে কি রাখলে ভালো হবে তা নির্ধারণ করা। সিরামেটিক শিল্ড হলো অ্যাপেল এর নেক্সট লেভেলের প্রোটেকশন শিল্ড, যা গরিলা গ্লাস 10-এর চেয়েও মজবুত। তবে আমি বেশি উৎসাহিত অ্যাপেল এর সেলফ হেলিং গ্লাস নিয়ে, যা 2021 সালে অ্যাপেল লঞ্চ করবে। সেলফ হেলিং গ্লাস বলতে স্ক্রিনে কোনো দাগ স্ক্র্যাচ পড়লে মোবাইল তা নিজে নিজে ঠিক করতে পারে। অবশ্য এলজি একবার এই টেকনোলজি বের করেছিল, কিন্তু তাদেরটা ব্যর্থ হয়েছে। তবে এটা অ্যাপেল যেহেতু বের করছে নিশ্চয়ই ফ্যান্টাস্টিক, কিন্তু হার্ডওয়্যার তো অর্ধেক জি ও ডাবল ম্যাক্স সেফ। এবার অ্যাপেল আইফোন 12 সিরিজে মোবাইল পিছনে ম্যাগনেটিক সিস্টেম আছে, সেখানে কভার ওয়ালেট এবং ওয়ারলেস চার্জিং এর ফিচার আছে। অপারেটিং সিস্টেমে iOS 40 ব্যবহার করা হবে। তবে এবার একটি নতুন UI বের করেছে যার নাম অ্যাপেল UI 1, তা আমরা দেখতে পাব। তো ব্যাস, আজ এই পর্ব এতটুকুই থাকুক। তবে আমি দ্বিতীয় পর্বে সকল ফোন এর আলাদা আলাদা করে ডিটেলস দিব, ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।